স্বপ্ন এবার হবে সত্যি, সত্যি তাই। বিগ ব্রেকিং নিউজ রয়েছে, চাকরির ঝড় আসছে পশ্চিমবঙ্গে। শুধু পশ্চিমবঙ্গে বললে ভুল হবে, পুরো ভারতবর্ষে বলো। আবার শিক্ষকতার চাকরি, যে রাজ্যে আমরা ভুগছি শিক্ষকতা নিয়োগ নিয়ে, যে রাজ্যে ভুগছি আমরা শিক্ষকতা নিয়োগের একটা কেসের পর কেস নিয়ে, সেই দেশে আমরা রয়েছে 1,80,000 শিক্ষক নিয়োগের ভ্যাকেন্সি। এক্স্যাক্টলি, ঠিকই শুনেছ প্রত্যেকে। আমি বলেছিলাম প্রত্যেককে কয়েক দিন আগে যে বিহার সরকার থেকে প্রকাশ করা হয়েছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, যা রয়েছে 1,83,000 সামথিং। তো প্রাইমারি, আপার প্রাইমারি, প্রাইমারি 9-10 এবং 11-12 এর জন্য এই ভ্যাকেন্সি রয়েছে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নাও এবং আমি ডিটেলসে বলে দিচ্ছি কী কী রয়েছে। আমি প্রত্যেককে বলবো এই সুন্দর সুন্দর আপডেটগুলো পাওয়ার জন্য, প্রিপারেশনকে বুস্ট করার জন্য, নিজের স্বপ্নকে প্রতিষ্ঠিত করার জন্য, স্বপ্নকে পূরণ করার জন্য রয়েছে এই বিএম একাডেমি তোমার জন্য অনবদ্যভাবে। আগেও ছিল, আগামীতেও রয়েছে। এবং প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেশনটিকে পারলে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে, কারণ এই বিএম একাডেমি তোমার জন্য দেখে রাও সকাল থেকে কী কীভাবে তোমার জন্য পরিশ্রম করে যায় এখানে, ক্লাসের পর ক্লাস, সেটা ইনফরমেশন বলো বা স্টাডি রিলেটেড বলো। দেখো চলে আসি আজকে নোটিফিকেশনে, দেখো আসছে নয় বলো চলে এসেছে এবার। এক্স্যাক্টলি মাই ডিয়ার, 15 জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ফর্ম ফিল আপ এখনো অবধি চলছে। কিন্তু গল্পটা কি এখানে স্যার, দেখো বিহার সরকার থেকে প্রকাশ করা হয়েছিল চাকরির নোটিফিকেশন, শিক্ষক নোটিফিকেশন, যেখানে ভ্যাকেন্সি ছিল 1,80,000। প্রথমে বলা হয়েছিল যে এখানে বাইরের স্টেটের কেউ অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু এরপর কি হয়, এটাকে একটা বিচার ব্যবস্থা করা হয় এবং খুব শীঘ্রই দেখো আমরা দেখতে পাচ্ছি যে রায় দিয়ে দেওয়া হয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো রাজ্য থেকে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে এই পরীক্ষার জন্য। তাহলে বুঝতে পারছো আমাদের বাংলার ছেলেমেয়েদের জন্য একটু হলো আশা দেখতে পেয়েছি আমরা চাকরি করার জন্য, চাকরি পাওয়ার জন্য, তা আবার শিক্ষকতার জন্য। তাই ফর্ম ফিল আপ প্রত্যেকে করে নাও, কিন্তু এখনও এডিট নোটিফিকেশান দেয়নি বিহার সরকার। তাই যদি যখনই দিয়ে দেবে প্রত্যেককে আমি এখানে ইনফর্ম করে দেবো যে স্যার দিয়ে দিয়েছে, প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নাও এবার। তার জন্য প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের কমিউনিটি ট্যাবে বলো বা আমাদের এই ভিডিওতে বলো, আমরা প্রত্যেকে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো প্রত্যেকে ডু সাবস্ক্রাইব আওয়ার সেশন, শেয়ার করে দাও সেশনটি প্রত্যেকে, এবং চলো শুরু করা যাক। বলে রাখি ফর্ম ফিল আপ শুরু হয়েছে বলবো 15 জুন থেকে, চলবে 12 জুলাই অবধি, মানে আজ আমরা রয়েছি 27 জুনে। আজ বিপদ্দারিণীর পুজো রক্ষা পেয়েছি আমরা অনেকটা জায়গা থেকে বলতে পারি। প্রাইমারি টিচার 1-5 রয়েছে 81,000 ভ্যাকেন্সি, 9-10 রয়েছে 33,000 ভ্যাকেন্সি এবং রয়েছে 11-12 ভ্যাকেন্সি রয়েছে 5,758,723। টোটাল 1,73,000 সামথিং ভ্যাকেন্সি রয়েছে, যার পরীক্ষা হবে কিন্তু ডেট অলরেডি অ্যানাউন্সড, ডেট অলরেডি অ্যানাউন্সড। 24-8 পরীক্ষা হবে, 25-8 পরীক্ষা হবে, 26-8 পরীক্ষা হবে, যার দেখো মিনিমাম এজ 18-21, মানে মিনিমাম 21 বলছে এবং ম্যাক্সিমাম 35-40 বলেছে এখানে। তো পুরো নোটিস তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে বা প্রত্যেককে বলে দেবো এখানে। তো এইটুকু প্রত্যেকে ইনফরমেশন দিয়ে রাখি, আজকে যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট দেয়নি এখন অবধি, প্রত্যেকের জন্য কিন্তু ভালো সুযোগ চলে এসছে, আর আসছে নয়, এতদিন বাংলায় আমি বলে এসেছি আসছে, এবার এসেছে, আ নয় এসেছে এবার। তাই প্রত্যেককে বলার কথা, প্রত্যেকে প্রিপারেশন সেই লেভেলে নাও, যদি মনে করো নেওয়ার প্রয়োজন আছে তাহলে প্রত্যেকে আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। যে ব্যাচ কোর্সে সমস্ত রকম মানে আমরা প্রিপারেশন করে দিয়ে থাকি, যার মানে WB-TET বলো, SLST বলো, আপার প্রাইমারি বলো, সমস্ত রকম প্রিপারেশন দিয়ে থাকি। প্রত্যেকে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং জয়েন করতে পারো আমাদের ব্যাচ কোর্সে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, সেশনটি প্রত্যেকে লাইক করো, চ্যানেল প্রত্যেকে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট সেশনে আরও ভালো খবর নিয়ে, আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে, ম্যাটেরিয়ালস নিয়ে। চলো বাই ভিউয়ার, টেক কেয়ার মাই ডিয়ার।